আসসালামু আলাইকুম। আজ আমি একটা ওয়েলকাম বোর্ড বানিয়ে দেখাবো। ঘরে ঢুকতে যদি এরকম একটা ওয়েলকাম বোর্ড থাকে, ঘরের সৌন্দর্যটা পাল্টে যায়। ওয়েলকাম বোর্ডটা বানানোর জন্য আমি এখানে একটা কার্টুন কেটে নিয়েছি, কার্টুন বা হার্ডবোর্ড বলা যায়, গোল করে কেটে নিয়েছি। পাতলা কার্টুনগুলো ছোট ছোট পিস করে নিয়েছি, পিসগুলো আমি লাগিয়ে দিব গ্লুগানের সাহায্যে। পিসগুলো লাগানোর সময় একটার সাথে আরেকটা খুব কাছাকাছি লাগাবো না, সামান্য একটু ফাঁকা ফাঁকা দিয়ে লাগাবো। পুরোটা বোর্ড লাগানো হয়ে গিয়েছে। এখানে আমি আইকা নিয়ে নিয়েছি, আইকার সাথে সামান্য একটু পানি দিয়ে একটু পাতলা করে নিয়েছি। এখন ব্রাশের সাহায্যে আমি উপরে এক একটু লাগিয়ে নিব। প্রত্যেকটা পিসের মাঝখানে যে আমি একটুখানি সামান্য ফাঁকা রাখতে বলেছিলাম, ওই ফাঁকা জায়গাগুলোতে আইকাটা যেন ভালো মতো যায় সেটা খেয়াল রাখতে হবে। এখন আমি একটা টিস্যু নিয়ে নিয়েছি, তো টিস্যুটা আমি এটার উপরে দিয়ে দিব, তাতে একটু চাপ দিয়ে ভিজাটা যাতে সাথে লেগে আসে। এখন উপর দিয়ে আমি আবার আইকাটা, যেটা আমি একটু মিশ্রণ করে রেখেছিলাম পানি দিয়ে, সেটা আমি দিয়ে আবার একটু ব্রাশ করে দিব। অবশ্যই ফাঁকা জায়গাগুলোর মধ্যে খুব ভালো মতো দিতে হবে, যাতে করে শুকানোর পর ওই ফাঁকা জায়গার টেক্সচারটা একটু বোঝা যায়। আমার লাগিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন ফাঁকা জায়গাগুলো বোঝার জন্য আমি একটা পিন নিয়ে নিয়েছি, এখানে আমার হাতে সেফটি পিন আছে। আমরা সুচালো যে কোনো কিছু দিয়েই ফাঁকা জায়গাগুলো একটু দাগ কেটে দিবেন। এটা দিয়ে প্রেস করার কারণে ফাঁকা জায়গাগুলো খুব ভালো মতো দেখা যাবে, শুকানোর পরও ফাঁকা জায়গাগুলো ফাঁকা ফাঁকা একটু দেখা যাবে। এই অবস্থা কিন্তু টিচার গুলো অনেক ভিজা, যেহেতু আমি এইমাত্র আগিয়ে দিয়েছি, তাই খুব সাবধানে কাজটা করতে হবে। শুকিয়ে নিয়েছি, আমি ভালো মতো শুকিয়ে গিয়েছে। এখন আমি এটাতে কালার করে দিব। এখানে আমি মেরুন কালারটা নিয়েছি।
পুরোটা আমার কালার করা হয়ে গিয়েছে। সাইডে যে টিস্যু গুলো আঁকা বাঁকা হয়ে আছে সেগুলো আমি কেটে সমান করে দিব। একটা ফোম নিয়ে নিয়েছি, ফোমটা দিয়ে মেরুনের উপরে আমি এটা হালকা হালকা করে প্রেস করব যাতে মেরুন কালারটা কোনো খুব লাইট না থাকে। রংটা আমি খুব ভালো মতো শুকিয়ে নিয়েছি। এবার আমি জিরো সাইজ ব্রাশটা একবারে ছোট যে তুলিটা সেটা নিয়ে নিব। আমি কাজ করার সব প্রথমেই বলেছি যে রেগ করে যেন বোঝা যায়। দেখুন এই ফাঁকা জায়গাগুলো বোঝা যাচ্ছে, এবং এই জায়গাগুলোতে আমি কালো রংটা দিয়ে মার্ক করে দিব হালকা করে, মানে খুব গাঢ় কালো হবে না, হালকা একটু করে দাগ দিয়ে দিতে হবে। আমি পুরোটা করে নিয়েছি, দেখুন প্রত্যেকটার ফাঁক মাঝে ফাঁকা টেক্সচারটা আমাকে বোঝা যাচ্ছে। এখন আমি কিছু ক্লে দিয়ে কিছু ডিজাইন করে নিব। ফ্লাওয়ার কাটা নিয়েছি, ফ্লাওয়ার কাটা দিয়ে কিছু ফ্লাওয়ার কেটে নিব। আমি কিছু পাতাও কেটে নিচ্ছি, মানে লিফ পাতা আছে এটা দিয়ে। ওকে দিয়ে আমি বোর্ডের মধ্যে ফুল আর ফ্লাওয়ার আর পাতাগুলো লাগিয়ে নিব।
ফুলগুলো লাগানো হয়েছে, এখন আমি পাতাগুলো বসিয়ে দিব ফুলের মাঝে মাঝে, যে জায়গাটা ফাঁকা লাগবে সেই জায়গাটা আমি পাতা দিয়ে ভরে দিব। যেহেতু এটা একটা ওয়েলকাম প্লেট, তাই আমি এখানে লেখা লিখে দেবো সুইট হোম, লেখাটাও আমি তুলে দিয়ে লিখবো। দেখুন আমি কিভাবে লেখাটা লিখি। মেয়ে কিন্তু অনেক বেয়াদব হয়েছে, হ্যাঁ নেই। আমার লেখা হয়ে গিয়েছে, খুব ভালো মতো আমার ক্লিয়ার শুকিয়ে গিয়েছে। এখন আমি কালার করে নেবো ফুলগুলো, আমি অরেঞ্জ কালার দিব। আমি অ্যাক্রিলিক কালার নিয়ে নিয়েছি, পাতাগুলো আমি গ্রিন কালার করে নিচ্ছি। দেখা যে ডিটেল গুলো আছে এগুলো আমি ব্ল্যাক কালার করবো।
পুরোটা কাজ শেষে আমি যে বাহিরে যে বর্ডারটা আছে সেই বাহিরে বর্ডারের অংশটা আমি ব্ল্যাক কালার করে নেবো, পিছনের অংশটাও আমি ব্ল্যাক কালার করে নেবো। ঝুলোর জন্য আমি কিছু লিফ সুতা নিয়ে নিয়েছি, আপনারা যে কোনো মোটর সুতা ব্যবহার করতে পারেন। আশা করি আমার ওয়েলকাম প্লেটটা রেডি করা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।